জাহান্নাম থেকে বাঁচানির মালিক আল্লাহ। গারো ধুইরা বাঁচাইব না হালাল পথে বন্দার চলতে হবে। কাজেই তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, এর মর্ম দাঁড়াইলো হালাল পথে চলো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। তোমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এর মর্ম দাঁড়াইলো সন্তানকে হালাল পথে চালাও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। ফেসফুস লাগাইবেন না তো আর কোনো সময়। আচ্ছা, এখন বলেন যারা মাদ্রাসার ছাত্র এদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া সুযোগ্য আলেম বানাইয়া দেওয়া মাদ্রাসার আলেমগণের একটা দায়িত্ব। যারা মাদ্রাসার ছাত্র নয়, হয়তো কৃষক, না হয় ব্যবসায়ী, না হয় চাকরিজীবী, না হয় স্কুলের ছাত্র, না হয় কলেজের ছাত্র, না হয় ভার্সিটির ছাত্র, তারা কি আল্লাহর বান্দা না? তারা কি নবীর উম্মত না? তাদের কি মরণ নাই? তাদের কি হাসরের হিসাব নিকাশ নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? বাঁচাইব কে? এ আবার কয় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম, মাদ্রাসার আলেমগণের দুই নম্বর দায়িত্ব যারা মাদ্রাসার ছাত্র না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আমি আশা করি আপনারা জানেন আজকের এই মুবারক সমাবেশের আয়োজন স্থানীয় একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত ইসলামী সম্মেলনের আয়োজন কেন করা হয়, এই প্রশ্নের জবাব আমি মনে করি মাদ্রাসার সম্মেলন থেকেই আমাদের জেনে যাওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দায়িত্ব চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তোয়াইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়াল ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এর মর্ম হলো যে সমস্ত আলেমগণ মাদ্রাসায় ছাত্রদেরকে লেখাপড়া করান, এই সমস্ত আলেমগণের এক দায়িত্ব হলো ওই সমস্ত ছাত্রদের বেলায় যারা মাদ্রাসায় ভর্তি হলো, মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ভর্তি হলো তাদের ব্যাপারে মাদ্রাসার আলেমগণের দায়িত্ব হলো এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম বানিয়ে দেওয়া। এটা হলো ছাত্রদের বেলায় তাদের দায়িত্ব। যারা মাদ্রাসার ছাত্র নয়, সংসারের যে কোনো কাজে জড়িত, কৃষিকাজ হোক, ব্যবসা হোক, চাকুরি হোক অথবা স্কুল কলেজের লেখাপড়া হোক, ওইসব কারণে যারা মাদ্রাসায় ভর্তি হয়ে দিন শিকার সুযোগ যাদের নাই, তাদের বেলায় মাদ্রাসার আলেমগণের দ্বিতীয় দায়িত্ব হলো এদেরকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো। তাহলে মাদ্রাসার আলেমগণের দায়িত্ব দুইটা সাব্যস্ত হইল, একটা হলো মাদ্রাসার ছাত্রদের বেলায় আর একটা হলো যারা মাদ্রাসার ছাত্র নয় তাদের বেলায়। মাদ্রাসার ছাত্রদের বেলায় মাদ্রাসার আলেমগণের দায়িত্ব হলো তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সুযোগ্য আলেম বানাইয়া দেওয়া। আর যারা মাদ্রাসার ছাত্র নয়, আপনারা যদি বলেন যে যারা মাদ্রাসার ছাত্র নয় তারা আল্লাহর বান্দা নয়, না তারা নবীর উম্মত নয়, তাদের মরণ নাই, তাদের কিয়ামতের হিসাব নিকাশ নাই, তাদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, বাঁচাইবে কে?
আল্লাহ বলেন তাদের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করা মাদ্রাসার আলিমগণের দায়িত্ব। একটা ভুল ধারণার অবসান হোক, সেটা হলো আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবে কে, আপনারা পরিষ্কার বলে দিবেন আল্লাহ। এটা একটা সোজা কথা, কিন্তু আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি জাহান্নাম থেকে ওদেরকে বাঁচাবে কে, আপনারা বলে দিবেন আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা নিজেরা বাঁচো, নিজেরাও তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকেও বাঁচাও। আপনারা কি বলেন, আল্লাহ কি বলে? লক্ষ্য করছেন কথাটা, আপনারা কি বলেন, আল্লাহ কি বলে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, হে ইমানদারগণ তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়ে কেউ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বলেন আল্লাহ বাঁচাইব, আল্লাহ দি বলেন আপনারা বাঁচাইবেন, তখন কোন পথে যাবেন? এইটা ক্লিয়ার হওয়া দরকার, এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। পরিষ্কার হওয়ার জন্য আমি দুই একটা উদাহরণ দেই, শুনেন। বলেন তো আপনারা যারা কৃষি কাজ করেন, আপনাদের ক্ষেতে ফসল দেওয়ার মালিককে আল্লাহই যদি আমার ক্ষেতে ফসল দেবে, তাহলে আমি কেন খেতে যাব হাল চাষ করতে? এটার জবাবটা মনে মনে রেডি করেন। এরপরে বলেন আপনারা যখন অসুস্থ হন তখন আপনাদেরকে রোগ মুক্তি দেওয়ার মালিককে, আল্লাহ আল্লাহ যদি আমার রোগ দিক রোগ মুক্তি দেওয়ার মালিক, আমি কেন ডাক্তারের কাছে যাব ওষুধ খাইতে? এই প্রশ্নের জবাব মনে মনে রেডি করেন। এবার বলুন আপনাদেরকে সন্তান দেওয়ার মালিককে, আল্লাহ যদি সন্তান দেওয়ার মালিক, আমি কেন বিয়ে করতে যাব, বিয়েটাও আল্লাহই করুক? এই প্রশ্নের জবাব, যেই জবাব জাহান্নাম থেকে বাঁচানির মালিক যদি আল্লাহ হয়, আমি কেমনে বাঁচাইব, ওই প্রশ্নেরও সেই জবাব। আমার ক্ষেতে ফসল দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে কথা, কিন্তু আল্লাহ আমার ক্ষেতে আসমান থেকে ফসল ডাইল্লা দিবে না। আমার কৃষিকাজ আমার চাষাবাদের মাধ্যমে দিবে, আমি হাল চাষ করব, এটা আমার দায়িত্ব। আমি আগাছা পরিষ্কার করব, সেটা আমার দায়িত্ব। আমি বীজ বুনব অথবা চারা লাগাইব, সেটা আমার দায়িত্ব। আমার ক্ষেতের ফসলে আমি সার গোবর দেব, সেটা আমার দায়িত্ব। আমি যদি আমার দায়িত্ব পালন করি, এর মাধ্যমে আল্লাহ আমার ক্ষেতে ফসল দিবে। বলুন আল্লাহ আমার ক্ষেতে ফসল ডাইল্লা দিব না আমার গৃহস্থীর মাধ্যমে? গৃহস্থীর মাধ্যমে। ঠিক তেমনিভাবে আমি অসুস্থ হইলে আমার সুস্থতা দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু আমার ঔষধ ব্যবহারের মাধ্যমে দিবে। কেমনে দিবে? আমি ঔষধ ব্যবহার করব, এটা আমার দায়িত্ব, এর মাধ্যমে আল্লাহ আমাকে রোগ মুক্তি দিবে। ঠিক তেমনিভাবে আমাকে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আসমান থেকে একজন ফিরিস্তার কুলে দিয়া সন্তান আমার গর্ভে দিব না, আমার বিয়ের মাধ্যমে দিবে। বিয়াটা আমার করণ লাগবো, সন্তান আল্লাহ দিব, বিয়া আমার করণ লাগবো। আমি বিয়া না করলে আল্লাহ সন্তান দেওয়ার কোনো নিয়ম নাই, আমি গৃহস্থি না করলে আল্লাহ ফসল দেওয়ার কোনো নিয়ম নাই। ঠিক তেমনিভাবে
আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহই বাঁচাইবে, কিন্তু আমাদের জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে হবে। আমি না চললে আমারে গাড়ে দৌড়ি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানির কোনো নিয়ম নাই। এই ফেসটা ভাঙ্গন দরকার, নাহলে অনেকে একটা কইলে আরেকটা বুঝে, আল্লাহ দিব কইলে প্রশ্ন করে বন্দার কি দায়িত্ব, আর বন্দা দিব কইলে বলে আল্লাহর দায়িত্ব গেল কই। আল্লাহরও কিছু কাজ আছে যেগুলি আল্লাহ সম্পন্ন করে, বন্দার কিছু কাজ আছে যেগুলি বন্দায় করতে হয়। সন্তান দেওয়ার কাজ আল্লাহর, সেটা আল্লাহই দিবে, কিন্তু বিয়া আল্লাহ করবে না, বিয়া বন্দাকেই করতে হবে। ঠিক তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচানির মালিক আল্লাহ, গারো ধইরা বাঁচাইব না হালাল পথে বন্দার চলতে হবে। কাজেই তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, এর মর্ম দাঁড়াইলো হালাল পথে চলো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। তোমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এর মর্ম দাঁড়াইলো সন্তানকে হালাল পথে চালাও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। ফেসফুস লাগাইবেন না তো আর কোনো সময়। আচ্ছা, এখন বলেন যারা মাদ্রাসার ছাত্র এদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া সুযোগ্য আলেম বানাইয়া দেওয়া মাদ্রাসার আলেমগণের একটা দায়িত্ব। যারা মাদ্রাসার ছাত্র নয়, হয়তো কৃষক, না হয় ব্যবসায়ী, না হয় চাকরিজীবী, না হয় স্কুলের ছাত্র, না হয় কলেজের ছাত্র, না হয় ভার্সিটির ছাত্র, তারা কি আল্লাহর বান্দা না? তারা কি নবীর উম্মত না? তাদের কি মরণ নাই? তাদের কি হাসরের হিসাব নিকাশ নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? বাঁচাইব কে? এ আবার কয় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম, মাদ্রাসার আলেমগণের দুই নম্বর দায়িত্ব, যারা মাদ্রাসার ছাত্র না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আলেমরা যদি মাদ্রাসার ছাত্র যারা নয় তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায় না, আর তারাও যদি জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার জন্য আলেমদের সংস্রবে আসে না, আল্লাহ তাদেরকে গাড়ে দৈরা জাহান্নাম থেকে বাঁচাইবে না। আল্লাহ তো জাহান্নাম থেকে বাঁচানোর মালিক, কিন্তু আমার কিছু কর্তব্য পালন করতে হবে কিনা। আলেমগণের দায়িত্ব হইল যারা মাদ্রাসার ছাত্র না এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, আর যারা মাদ্রাসার ছাত্র না তাদের দায়িত্ব হলো আলেমগণের কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে নাও, জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে নাও। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো তুমি আলেম হও, জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। সবার এই আলেম হওয়ার সময় সুযোগ হয় না, যাদের আলেম হওয়ার সময় সুযোগ হইল না তোমরা আলেমের ছাত্র হও, জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার সুযোগও সবার হয় না, যারা আলেম হওয়ারও সুযোগ পেলে না, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ পেলে না, রাসূল বলেন তোমরা দুনিয়ার জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো, সকল কাজ আলেমের কথা মতো করো, এটা তোমাদের জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ। সকল কাজ বলতে মানুষের জীবনে কাজই দুই প্রকার, একটা হইল সংসারের কাজ আর একটা হইল ধর্মের কাজ। আপনি সংসারের কাজ করবেন, ব্যবসা করবেন, কেমনে করলে হালাল হয় কেমনে করলে হারাম হয় আলেমের কাছ থেকে জেনে নিতে হবে। আপনি চাকরি করবেন, কেমনে করলে হালাল হয় কেমনে করলে হারাম হয় আলেমের কাছ থেকে জেনে নিতে হবে। আপনি বিয়ে করবেন,
কেমনে করলে হালাল হয়, কেমনে করলে হারাম হয় আলিমের কাছ থেকে জেনে নিতে হবে। গেল সংসারের কাজ, এবার আসুন ধর্মের কাজ। আপনি উযু করবেন যেমনে মনে চাই তেমনে করুন, না আলিম থেকে জেনে নিতে হবে। নামাজ পড়বেন যেমনে মনে চাই তেমনে, বলুন তো যেমনে মনে চাই তেমনে নামাজ চলে, নামাজ হবে? তাহলে কি করতে হবে? আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করো কেমনে নামাজ পড়লে শুদ্ধ হয়, কেমনে পড়লে অশুদ্ধ হয়। রোজা কেমনে রাখলে শুদ্ধ হয়, কেমনে রাখলে অশুদ্ধ হয়। যাকাত কেমনে দিলে শুদ্ধ হয়, কেমনে দিলে অশুদ্ধ হয় আলেমের কাছ থেকে জানা লও। আল্লাহর রাসূল বলেন এটা হইল যারা মাদ্রাসার ছাত্র না তাদের জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ। কি পথটা? তুমি আলেম হওয়ারও সুযোগ পাইলে না, তুমি আলেমের ছাত্র হওয়ারও সুযোগ পাইলে না, তুমি জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে করো। কথা বুঝে আসছে? জীবনের কিছু কাজ, সব কাজ না, সব কাজ, সব কাজ।